গুলো প্রায় 120 গ্রামের কাছাকাছি তো হবেই, 120 মানে দুটো মিলিয়ে 250 গ্রাম চিকেন, 250 গ্রাম চিকেন, এইরকম 2 পিস আলু দিয়ে জাস্ট বিরিয়ানির দাম নাকি 120 টাকা। আজকে আমার ভিডিওতে কারা চলেছে একবার দেখে নাও, আশা করি এদের পরিচয় আর নতুন করে দিতে হবে না। আরো একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, জানি অনেকদিন পর আসছে, এরপর থেকে ভিডিওগুলো একদম লাগাতার করতে থাকবো। যদি ওই কথাটা অনেকবার অনেকদিন আগেই বলেছিলাম সেটা হয়নি, এবার থেকে হবে আশা করছি। অনেকদিন পর আবার ভিডিও আসছে, আর আজকে ভিডিওটা করতে এসেছি বর্ধমানে। বর্ধমানে এখন প্রায় রাত 9টার ওপর বাজছে, 9:30 দিক করে বাজছে, আর আজকে ভিডিও করতে এসেছি। কোনো প্ল্যান ছিল না, একটা প্রি প্ল্যান্ড ভিডিওর জন্য এসেছি। প্রি প্ল্যান্ড বলতে ভিডিওটা ঠিক সেই রকম নয়, হঠাৎ বন্ধুরা মিলে বেরিয়েছি আর সেখানে ঠিক হয়েছে যে বিরিয়ানি খাবো। তো সেই বিরিয়ানির জন্য আজ আমার বাড়ির খুব কাছাকাছি একটা জায়গা, সেখানে আজ বিরিয়ানি খেতে চলে এসেছি। দেখ আর তার আগে ইন্ট্রোটা। হ্যাঁ গাইস, একটা একদম নতুন ভিডিও, তোমাদের সব বাইকে স্বাগত। যারা আমার চ্যানেল নতুন তাদেরকে বলে আসি, তোমরা দেখছো ফুডটুর, আমি অক্ষয়, আর আজকে সাথে বন্ধুরা আছে, তাদেরকে সব একে একে তোমাদের সাথে পরিচয় করব। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, কী করছো, তারা তাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর আজকে নতুনভাবে একটা নতুন ভিডিও, একটা নতুন জায়গায় বিরিয়ানি খেতে এসেছি, একটা নতুন বিরিয়ানির খোঁজ দেবো। এখন একটা দোকানের সামনে দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছি। যাই হোক, এটা প্রতিবারই হয়, এটা নতুন করে কিছু বলার নেই। রাস্তার ধারে দাঁড়িয়ে এখন ইন্ট্রো দিচ্ছি, তোমাদের সাথে কথা বলছি, আর সবাই দেখতে দেখতে যাচ্ছে, কোনো অসুবিধা। যাই হোক, দাদার সাথে কথা হয়ে গেছে, দাদা ভিডিও করার পারমিশন দিয়েছে, সব খবর ভালো তো? আরে আরে দাদা, সব খবর ঠিকঠাক তো? এখানে রাধুনি কে, এই কাকায়, কাকা একবার হাই করে দাও। একদম কাকা একদম চিল। আজকে আমার ভিডিওতে কারা চলেছে একবার দেখে নাও, আশা করি এদের পরিচয় নতুন করে দিতে হবে না। আমাদের দোকানের টাইমিংটা একটু বলে দাও, কটার সময় কখন খোলে? সকাল 8টার সময় খোলা হয়, রান্না ফান্না করতে মিনিমাম তোমার 11টা বাজে, 11 থেকে মোটামুটি 11:30, রাত্রি 11:30 রাত্রে 11:30 প্রতিদিন খোলা আছে? হ্যাঁ, প্রত্যেকদিন খোলা থাকে। আর বিরিয়ানির দামগুলো একটু বলে দাও। বিরিয়ানির দাম হচ্ছে ফুল প্লেট 120, হাফটা 60, চিকেন চাপ হচ্ছে মানে 60 টাকা, আর মাটন বিরিয়ানি 100 করে, 200 মাটন বিরিয়ানি, আর আলু বিরিয়ানি 80 টাকা, আর হাফটা হচ্ছে 40 টাকা। আর ঠিকানাটা একবার বলে দাও। চিকেনের কাবাব বলবো? ঠিকানা হাটুগঞ্জ গেলাম, এই তো ঠিকানা গিয়ে। আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা পজ করে একবার দেখে নিও। এখানে আসতে চাইলে দাদার সাথে দাদার ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আমি দেখছি জে এম বিরিয়ানি, মানে জে এমটার পিছনে কি কোনো কারণ আছে? Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. Hustle out of... Finally, JM Biriyani te ese. এই বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে নিয়েছি। বিরিয়ানির প্রাইসটা বলে দিই, বিরিয়ানির প্রাইস হলো 120 টাকা ফুল প্লেট, হাফ প্লেটের দাম 60 টাকা, আর চিকেন চাপের দাম 60 টাকা। আর বিরিয়ানিতে কী কী দিয়েছে একটু তোমাদের প্রথমে দেখিয়ে দিই। 2 পিস আলু, এরকম এই ধামসা সাইজের 2 পিস আলু, এই যে 2 পিস আলু, 2 পিস চিকেন, এই চিকেনগুলো প্রায় 120 গ্রামের কাছাকাছি তো হবেই, 120 মানে দুটো মিলিয়ে 250 গ্রাম চিকেন, 250 গ্রাম চিকেন, এইরকম 2 পিস আলু দিয়ে জাস্ট বিরিয়ানির দাম নাকি 120 টাকা। ভাবা যায় এই রকম সাইজের চিকেন 120 টাকায়
আড়াইশো গ্রামের চিকেন দিয়ে এই এতটা কোয়ান্টিটির রাইস। চলো এবার খাওয়া যাক, প্রথমে একটু রাইসগুলো দেখাবো। একটু জুসি বিরিয়ানি আছে, আর যারা ফুড ট্যুরকে প্রথম থেকে দেখছো তারা জানো যে আমি একটু ঘুরিয়ে নিই, স্যালাডের দিকটা পড়ে গেছে। আমি জুসি বিরিয়ানি খুব 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 পরিমাণে পছন্দ করি। যাই হোক চলো খাওয়া যাক, রাইসগুলো দেখো। বিরিয়ানির মশলা আর কেওড়া জালের একটা খুব সুন্দর সেন্ট আসছে। রাইসগুলো একদম প্রপার বয়ান হয়েছে, মুখে গিয়ে খুব একটা গলায় আটকাচ্ছে না, একদম মানে কিছুটা চেপানোর পরেই মুখে গিয়ে পুরো মেল্ট হয়ে যাচ্ছে। আলুটা একটু ভেঙে দেখার পালা। আলুটার ভেতরে বেশ ভালো পরিমাণে মশলা আছে। চলো আলুটা একটু খেয়ে দেখা যাক। বেশ ভালো পরিমাণে মশলা আছে আলুটার মধ্যে, বেশ বেশ ভালো লাগছে, আলুটা অনবদ্য। আমাদের এখানে গরম খুব পড়ে গেছে, যার জন্য এই বিরিয়ানি খেতে খেতে ঘামছি, তাই তবুও বিরিয়ানি খাওয়া থামবে না। এবার এই চিকেনটা একটু ভেঙে দেখার পাল। ও জাস্ট হাত দিচ্ছে আর ছেড়ে যাচ্ছে। একটু চিকেনটা খাওয়া যাক। প্রপার বয়েল হয়েছে, আর সল্ট পিস হওয়ার পরেও এটা কিন্তু চিপড়ে ভাবটা একদমই আসছে না। বা একটু চাপটা টেস্ট করার পালা। ওহো একটু গ্রেভিটা নিয়ে নেব। গ্রেভিটা দিয়ে প্রথমে একটু মেখে খেয়ে দেখ। চিকেন চাপের গ্রেভিটার মধ্যে বেশ একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, যার জন্য বেশি বেশ হেভি হতে লাগে। তাই বলতে চাই এই বিরিয়ানিটা যে পরিমাণে জুসি বিরিয়ানি, কোনো সাইড ডিশের কোনো দরকার নেই, এমনি জাস্ট এমনি বিরিয়ানি চলে যাবে, কিন্তু সাইড ডিশের এবার চিকেন চাপটা বেশ বেশ ভালো খেতে। এবার এই চিকেন লেগ পিসের চিকেনটা টেস্ট করার পালা। যাই হোক বড়ি কমজোর লেগ পিস হ্যাঁ, ইস মুরগি কো পোলিও হো গয়া থা কিয়া, মিমস বেরিয়েছে দা বয়েস ওইটা লাগায়ো। চলো এই লেগ পিসটা আবার ট্রাই করা যাক। চাপের চিকেনটা একদম প্রপার বয়েল হয়েছে, ভেতরে পুরো মশলা গেছে দুর্দান্ত, কোনটা ছেড়ে কোনটা বলবো, মানে সব কটা একেবারে দুর্দান্ত। এবার একটা বড় সড়ো হেভেন বাইট দেওয়া যাক। রাইস, একটু আলু, চিকেন চাপের গ্রেভি, চিকেন চাপের চিকেন, একটু বিরিয়ানির চিকেন, সাথে স্যালাড নিয়ে মাখিয়ে একদম লুতুপুতু করে খাওয়া যাক। দক্ষিণ আফ্রিকা সাথে জাস্ট ছিটকে গেলাম। আর যে রিভিউটা আমার দেওয়ার একটু ছিল যে আলুগুলো একটু কম সেদ্ধ হয়েছিলো, ওইগুলো যদি আর একটু ভালো সেদ্ধ হতো ভালো লাগতো, মানে একটু কম সেদ্ধ হয়েছিলো, বাকি সব ওভারঅল বিরিয়ানির টেস্ট চিকেন চাপের টেস্ট একদম মারাত্মক ছিল। যদি একটু পারো একটু আলুটা আর একটু সেদ্ধ হলে ভালো হয়, ঠিক আছে। যাই হোক নতুন আলু একটু হবে, আচ্ছা আচ্ছা সে হতে পারে, কিন্তু বিরিয়ানির টেস্ট হেভি ছিল। যাই হোক আসলাম, ভালো থেকো, এলাম কাকা। যাই হোক যে বিরিয়ানি থেকে বেরোলাম, আর খাবারের টেস্ট যদি বলি মারাত্মক,
বিরিয়ানিটা বেশ বেশ ভালো লাগলো। শুধু বিরিয়ানির আলুটা একটু আরেকটু যেন সিদ্ধ হতো আমি আগে বললাম। আর ঠিকানাটা বলে দিই, ঠিকানাটা হলো বর্ধমানের পীরতলা, পীরতলার কাছে জেএম বিরিয়ানি। এই জেএম বিরিয়ানির একদম সামনে দাঁড়িয়ে আছি। আর বিরিয়ানির টেস্ট মারাত্মক, চিকেন চাপের টেস্টটাও দুর্দান্ত ছিল, ওভারঅল টেস্ট ভালো। আর আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর ওদের কেমন লাগলে ভিডিও, বিরিয়ানি কেমন লাগলো? ভালো বিরিয়ানিটা বুঝতে পারি, কিন্তু চিকেন চাপটা ভালো লেগে কেন আমি বুঝতে পারি। হ্যাঁ বিরিয়ানি চিকেন চাপ দুটোই ভালো, শুধু লেগ পিসটা একটু কমজোরি ছিল। আমরা যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।